2022 সনে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম, আর সেপ্টেম্বরের 11 তারিখ 2022 সনে এসটিজিটি পরীক্ষাটা হয়েছিল। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম, আজ 1 বছর 4 মাস প্রায় অতিক্রম হতে চললো। এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি ত্রিপুরা টিআরবিটির থেকে। তো আমি কেন আমার সকল এসটিজিটি পরীক্ষার্থীরা, ভাই বোনেরা আজ 1 বছর 4 মাস ধরে সমবেত হচ্ছি, দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি, আমরা হতাশায় ভুগছি, কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না, সামনেই লোকসভা, আমরা কী করবো, আমরা সবাই ভেঙে পড়ছি। তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে, যেন আমাদের বিজেপি সরকার, আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা স্যার এর কাছে আমরা আবেদন রাখছি, যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয়। আর আমি আপনাদের মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রচণ্ড পরিমাণে চরম মাত্রায় পৌঁছে গেছে শিক্ষক স্বল্পতা, আর যার জন্য ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ওরা ধর্ণা দিচ্ছে, ওরা ওদের ওঠানো যাচ্ছে না রাস্তা থেকে, পথ অবরোধ করছে, কেন? শিক্ষক স্বল্পতা। ওদের একটাই দাবি ছাত্রছাত্রীদের, যেন ওদের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হয়, শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। তা আমি আবারও অনুরোধ করছি, আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা স্যারের কাছে আবেদন করছি, স্যার আমাদের এসটিজি 2022 যেটা প্রবলেম ছিল সেটা কেটে গেছে, আপনারা দয়া করে আমাদের এসটিজিটির রেজাল্ট পাবলিশ করুন আর এসটিজিটিদের নিয়োগ করুন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা দফায় দফায় কিছুদিন পর পর আমরা ক্যাবিনেট মিনিস্টারদের সাথে আমরা সাক্ষাৎকার করছি, জিআরবিটি বোর্ডের সাথে। টিআরবিটি বোর্ডের সাথে তো কথাবার্তা হয়েছে, ওনারা কাছে দেখছি কি করা যায়, জটিলতা ছিল সেটা কেটে গেছে, এখন দেখা যায় কি হয়। তো সেই জন্যই আজকে আমরা আবারও সমবেত হয়েছি, সেই আশাটুকু নিয়ে যেন আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার সেটা আমাদের দেখবে এবং এসটিজিটির রেজাল্ট যেন ওনারা পাবলিশ করে।